দয়াগুরু উত্তম দা, আপনি এই যে আশ্রম করেছেন এত কষ্ট করে, এবং তার জন্য যে একেবারে সবাইকে ডেকে একটা অবিকৃতভাবে শ্রী শ্রী ঠাকুরের প্রচার করতে চাইছেন, কিন্তু বর্তমান যে একটা অবক্ষয় চলছে সমস্ত বিশ্ব জুড়ে, সেখানে দাঁড়িয়ে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের যে ঐক্য সংহতি এবং বিশ্ব ভ্রাতৃত্ববোধ পরমরাষ্ট্রিক সমবায় যে কথাগুলো তিনি বলে গেছেন, সেভাবে আমরা কিভাবে এগোতে পারি? আজকে সে দীর্ঘ দিন ধরে শ্রী শ্রী ঠাকুর এই আশা করেছেন, সৎসঙ্গ চায় মানুষ, সে হিন্দু বোঝে না, মুসলমান বোঝে না, খ্রিস্টান বোঝে না, বৌদ্ধ বোঝে না, সে চায় মানুষ। হিংসার নিরসন করতে ঠাকুর অনুকূল চন্দ্র এত সুন্দর একটা বিধান দিলেন যে ভক্তি এনে দেয় জ্ঞান, জ্ঞানের সর্বভূতে আত্মবোধ হয়, সর্বভূতে আত্মবোধ হলে হয় আসে অহিংসা, আর অহিংসা হতে আসে প্রেম। আজকে যে সমস্ত বিশ্ব জুড়ে যে হিংসা, রাহাজানি, হানাহানি, হত্যা চলছে, সব তথাকথিতভাবে ধর্ম প্রতিষ্ঠা করার জন্যই চলছে। সবাই বলছে আমি ধর্ম প্রতিষ্ঠা করবো, আমি ধর্ম প্রতিষ্ঠা অবিকৃতভাবে করব, কিন্তু তাহলে হিংসা কেন? ঠাকুর এখানটাও একটা নিদান দিলেন, অহংকার আসক্তি এনে দেয়, আসক্তি আনে স্বার্থবুদ্ধি, স্বার্থবুদ্ধি আনে কাম, কাম থেকে ক্রোধের উৎপত্তি, আর ক্রোধ থেকে আসে হিংসা। এবং তার নিদান দিলেন সর্বভূতে যে আত্মবোধ, এই চেষ্টার নাম হচ্ছে ভক্তি, আর যখন সেই ভক্তি আসে, সেই ভক্তি এনে দেয় জ্ঞান। কি অপূর্ব নিদান! আর সেই জ্ঞানে সর্বভূতে আত্মবোধ হয়, যেটা ভারতবর্ষের আত্মার কথা, আত্মবৎ সর্বভূতেষু, মাতৃবৎ পরদ্বারেষু, লোষ্ঠবৎ পরদ্রব্যেষু, তো ভারতবর্ষের আত্মার কথা। তো সর্বভূতে আত্মবোধ হয়, আর সর্বভূতে আত্মবোধ হলেই আসে কি একটা ভালোবাসা, তার থেকে আসে অহিংসা, আর তার থেকে প্রেমের উদ্ভব হয়। এই যে তিনি কতগুলো সিঁড়ি করে দিলেন, তা আমরা এতদিন ধরে সৎসঙ্গের আন্দোলন করছি এবং তথাকথিতভাবে সৎসঙ্গের নামে অনেক অনেক মন্দির হচ্ছে, যেখানে বেশাটা প্রচার হচ্ছে ঠাকুর অনুকূল চন্দ্রের, তথাপি আমরা কিন্তু মানুষের কাছে পৌঁছে গিয়ে সাধারণ মানুষের ভিতর দিয়ে একবার অহিংসার বার্তা, প্রেমের বার্তা, ভক্তির বার্তা দিয়ে একটা পরমরাষ্ট্রিক সমবায় করতে পারলাম না। আমি এ বিষয়ে আপনার যে অনুভূতি সেটা যদি ব্যক্ত করেন, এবং আমরা কিভাবে এই বলুহাটির আশ্রম দিয়ে কিভাবে সেই বার্তা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সেই পরম রাষ্ট্রিক সমবায়ের বার্তা জনে জনে পৌঁছে দিতে পারি, সেই তার জন্য একটা নীতি নির্ধারণ আপনি কি করেছেন যদি জানান তাহলে খুব উপকৃত হব। জয় গুরু। যে প্রশ্নগুলো করেছে সেগুলো আজকের পরিস্থিতিতে খুবই স্বাভাবিক। তপনদা যে প্রশ্নগুলো করেছেন, তপনদা আপনার দুইজনে বসে আলোচনা করছেন, প্রশ্নগুলো করেছেন, আজকের সামাজিক পরিপ্রেক্ষিতে, ব্যক্তিগত জীবনের পরিপ্রেক্ষিতে এবং সামগ্রিকভাবে রাষ্ট্রিক জীবনের দৃষ্টিকোণ থেকে খুবই প্রাসঙ্গিক প্রশ্ন। প্রথমেই বলে রাখি, ব্যক্তিগতভাবে কোন আশ্রম তৈরির পরিকল্পনা আমার ছিল না। ঠাকুর বলতেন আশ্রম মানে যেখানে শ্রমের মধ্য দিয়ে মানুষ এলিভেটেড হয়, অর্থাৎ উৎকর্ষ লাভ করে। তবে প্রবীণ ভক্তদের মুখে শুনেছিলাম ঠাকুরের ঈপ্সিত ছিল গঙ্গার পশ্চিম কূল, বারাণসী সমতুল হিসাবে একটি
ঠাকুরের আদর্শগত কেন্দ্র সংস্থাপনার কথা, এবং আরও শুনেছি প্রবীণ ভক্তদের মুখে তার দূরত্ব কতটুকু হবে গঙ্গার পশ্চিম কূল থেকে, কামানের গোলা যদ্দূর যায় ততদূর পর্যন্ত, এমনটাও শুনেছি। ঠাকুর একটা তার যে এলঙ্গেটেড আউটলুক বা সুদীর্ঘ যে দূরদৃষ্টি, তার মধ্য দিয়ে শ্রী ঠাকুরের এমনতরো পরিকল্পনা বা ভাবনার কথা কিন্তু আমরা প্রবীণদের মুখে অনেকবার শুনেছি। তাই এখানে একটি কর্মকেন্দ্র স্থাপনা করা হয়েছে, কিন্তু এর সঙ্গে যেটা শ্রদ্ধ তপন দা জানতে চাইছেন যে জনজীবন, সামাজিক জীবন এবং পরম রাষ্ট্রিক সমবায়ের সম্পর্কটা কোথায় আমাদের অ্যাক্টিভিটির সঙ্গে, এই যোগসূত্রটি। এই একটা গানে আছে কবিগুরু রবীন্দ্রনাথের, বিশ্ব সাথে যোগে যেথায় বিহারও সেইখানে যোগ তোমার সাথে আমার। অর্থাৎ সবকিছুর মধ্যে, বিশ্ব প্রপঞ্চের সবকিছুর মধ্যে একটা ইউনিফাইং বন্ড আছে। ঠাকুর বলছেন যে একটা জিনিসকে পারফেক্টলি যদি জানতে চাই, এমনকি কোনো আদর্শকে যদি সম্যকভাবে উপলব্ধিও করতে চাই, তাকে অ্যানালিটিক্যালি এবং সিনথেটিক্যালি জানতে হয়, সংশ্লেষণ এবং বিশ্লেষণ সহকারে জানতে হবে। এই জানার নামই কিন্তু হচ্ছে প্রকৃত অর্থে জ্ঞান। এখন জন জাতি এবং পরম রাষ্ট্রিক যে সমবায়ের কথা শ্রী ঠাকুর তার কল্পনায় এনেছেন বা তার ভাবনায় বা তার আদর্শে স্থান পেয়েছে, ঠাকুর বলতেন মানুষ বেষ্টি নিয়েই সমষ্টি, জন নিয়েই কিন্তু জাতি। কারণ এই জাতিগত এসছে জন ধাতু হইতে, জন ধাতু মানে বৃদ্ধি পাওয়া। তাই ঠাকুর বলছিলেন যদি জাতি এবং রাষ্ট্রীয় জীবনে রিফর্মেশনের প্রয়োজন হয়, তাহলে সেখানে কিন্তু প্রত্যেকটি বেষ্টি জীবনে সেই রিফর্মেশন আগে শুরু হওয়া দরকার। কারণ বেষ্টি যদি সংশুদ্ধ হয়, তাহলে মানুষের সমষ্টি জীবনও কিন্তু সেটা সংশুদ্ধ হয়ে যায়। তাই ঠাকুরের আদর্শগত ভাবনাটি অতি বাস্তব, যাকে আমরা ইংরেজিতে বলি প্র্যাগমাটিক অ্যাপ্রোচ। তাই তিনি বেষ্টি চরিত্রের পাতে এমনতরো মূল্যবান আদর্শ সংযোজিত করতে চেয়েছেন, যাতে নাকি মানুষের সামগ্রিক জীবন এবং সমষ্টিগত জীবনের যে বিভিন্ন দিক এবং রাষ্ট্রজীবনও উচ্ছল হয়েছে সর্বতোভাবে। সব থেকে বড় তাৎপর্যপূর্ণ কথা যেটা হচ্ছে, যে ঠাকুরের পরিকল্পনাটি কিভাবে রূপ পাবে। ঠাকুরকে আমরা জিজ্ঞাসা করেছিলাম, ঠাকুর অনেকগুলো আশ্রম, অনেক কর্মী, অনেক মানুষ যারা আপনার কাছে এসেছি, এদিও আপনি যা চান সে তো হওয়া খুব কঠিন ব্যাপার, তার স্যার বাস্তবায়ন সম্ভব কি করে, যেটার প্রসঙ্গ একটু আগে শ্রদ্ধ তপন দা এনেছিলেন। ঠাকুর তখন খুব ছোট্ট কথায় উত্তর দিয়েছিলেন, বলেছিলেন দেখো, এক কড়া দুধ, তার মধ্যে একটুখানি দই ফেলে দাও, কি হবে, সমস্ত দুধ যা দই হবে যায় না। ভক্তের উত্তরে শ্রী ঠাকুরের কথা বললেন, বলি ঠাকুর আরো বিশ্লেষণ করে বললেন, দেখো দুধের মধ্যে এমন কিছু প্রপার্টি আছে যা দই বা দম্বলের সংস্পর্শে এলে কি হয়, দুধকে দইয়ে রূপান্তরিত করে। আবার দম্বলের মধ্যে এমন কিছু প্রপার্টি আছে যা কিনা দুধকে দইয়ে পরিণত করতে পারে। তাহলে দেখা যায়
যে সামান্য একটু দম্বল, তা কিন্তু অত পরিমাণ দুধকে, এক কড়া দুধকে কিন্তু দইয়ে পরিণত করলো, এটা কিন্তু খুব ফ্যাক্ট। তাই ঠাকুরের এই যে ফিলোজফি বা তার যে দর্শন, তা কিন্তু অত্যন্ত ফ্যাকচুয়াল ফিলোজফি, অতি বাস্তব সম্পন্ন। তাই ব্যক্তিগত আত্মশুদ্ধির যে প্রয়াস, এটাই হচ্ছে কিন্তু প্রাথমিক কথা, বা আশ্রম বা কর্মকেন্দ্রের উদ্দেশ্যই হচ্ছে ব্যক্তিগত আত্মশুদ্ধি। যত জনে জনে মানুষের আত্মশুদ্ধি হবে, এবং ঠাকুর সে শুদ্ধিটা কীভাবে আনতে চেয়েছেন, ঠাকুর আনতে চেয়েছেন যে প্রত্যেকটা মানুষের ভাব জগতের বৈরভিক পরিবর্তনের মধ্য দিয়ে একটা রেভলিউশনারি চেঞ্জ। সেটা কিভাবে সম্ভব, ঠাকুর বলছেন সেটা সম্ভব একমাত্র এই ফেথ থেরাপির মধ্য দিয়ে। ফেথকে কিন্তু একটা থেরাপিও বলা হয়। তাই বিশ্বাসের মধ্য দিয়ে মানুষের জীবনে কি হয়, মানুষ যে আদর্শে বিশ্বাস লাভ করে, যে আদর্শে প্যাসিভ হয়, সেই আদর্শের একটা ফাইনাল ভাইব্রেশন ইম্প্রেশন কিন্তু তার মাথায় পড়ে, সেটা তাকে গাইড করতে থাকে, আর সেই বিশ্বাস বোধ তার ভাবা বলা এবং কর্মকে সম্যকভাবে নিয়ন্ত্রিত করে। অর্থাৎ বিশ্বাসের সূত্র ধরে মানুষের ভাবের নিয়ন্ত্রণ, ভাবের নিয়ন্ত্রণের মধ্য দিয়ে মানুষের বাক নিয়ন্ত্রণ, আর বাক্য নিয়ন্ত্রণের মধ্য দিয়ে কিন্তু তার কিসের নিয়ন্ত্রণ, তার কর্ম নিয়ন্ত্রণ। কারণ শ্রী ঠাকুর তার বাণীর মধ্যে দিয়ে বলতেন, বাক তো ভাবের পথ আর কর্ম ভাবের রূপ। তাই প্রত্যেকটা মানুষের যদি ভাব শুদ্ধি করা যায়, সেই জন্য শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তার যজন যাজনিষ্ঠ ভৃতি, অর্থাৎ ভাবা বলা এবং করার সংশুদ্ধির একটা উন্নততর প্রয়াস শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র নিয়েছেন, এবং প্রত্যেকটি বেষ্টি চরিত্রের পাতে এই যজন যাজনিষ্ঠ ভৃতির পরিপালনের মধ্য দিয়ে প্রত্যেকটা মানুষকে সংশুদ্ধি বা আত্মতপা করে তোলার যে প্রয়াস, একমাত্র শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দর্শনই আমরা দেখি। এবং তারপরেই শ্রী ঠাকুর যখন একটা মানুষ মনুষ্যত্বের অভিগমে খানিকটা সংস্থিতি লাভ করে, তারপর তাকে মনুষ্যত্ব থেকে দেবত্বে উন্নীত করার প্রয়াসে ঠাকুর নিয়েছেন, সেটা হচ্ছে ঠাকুরের স্বস্তনী ব্রত। এবং সেই স্বস্তনী ব্রতর মধ্য দিয়ে ঠাকুর প্রত্যেকটা মানুষের বৃত্তি শোধন চেয়েছেন। এই বৃত্তির শোধন প্রাথমিক অবস্থায় তার সাধনার যে প্রেসক্রিপশন, যজন যাজনিষ্ঠ বৃদ্ধি, মানুষের ভাবশুদ্ধি, কিন্তু স্বস্তনী ব্রতর উদ্দেশ্য হচ্ছে কিন্তু মানুষের নিজনুক্ত বৃত্তি। স্বস্তনী মন্ত্রের মধ্যে এটি আছে, অর্থাৎ প্রত্যেকটা মানুষের বৃত্তি এবং প্রবৃত্তির সংশুদ্ধিকরণ। যদি একটা মানুষের মধ্য দিয়ে এই বৃত্তি এবং প্রবৃত্তির সংশুদ্ধির মধ্য দিয়ে মানুষ যদি উন্নততর আলোক রাজ্যে বিচরণ করে, তখন সেই এক প্রদীপ, তার মধ্য দিয়ে যে সহস্র প্রদীপ জেগে উঠতে পারে, সেই সম্ভাবনা শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র দেখেছিলেন। যার জন্য তিনি চাইতেন প্রত্যেকটি আশ্রম এবং আশ্রমিক বা আশ্রমের সঙ্গে সংযুক্ত যারা ভক্ত আছে, তারা যাতে ইষ্টতপা হয়ে ওঠে। অ্যাকচুয়ালি আমাদের প্রাতিষ্ঠানিক উদ্দেশ্যই হচ্ছে কিন্তু প্রত্যেকটা মানুষকে ইষ্টতপা করে তোলা। একটা মানুষ যখন প্রকৃত অর্থে ইষ্টতপা হয়ে ওঠে, তার মধ্য দিয়ে ইষ্টের ভাব এবং কর্মের স্ফুরণ হয়ে তার নিকট এবং বৃহত্তরের পরিবেশে পরিপ্লাবন হতে শুরু করে। অর্থাৎ যেমনতরভাবে একটা মানুষ গড়ে ওঠে, তার শক্তির যোজন আকুল্য তৎপরতায় সে বহু বহু মানুষকে সেইভাবে অনুপ্রাণিত করতে থাকে, তখন সে হয় ঠাকুরের আদর্শের একটা বাস্তব চলমান রূপ। পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই প্রত্যেকটা মানুষের দেবদীপ্ত চলমান যে রূপ, সেই রূপে শ্রী ঠাকুর কল্পনা করেছেন। আর এই কল্পনার মধ্য দিয়ে ঠাকুর চেয়েছিলেন তার যাতে স্বপ্নটার বাস্তবায়িত হয়। কারণ একটা অন্য সমষ্টিকে নিয়ন্ত্রণ করা, অন্য একটা ব্যক্তিকে নিয়ন্ত্রণ করা,
অন্য একটা ভাবকে নিয়ন্ত্রণ করা, এটা কিন্তু খুব কঠিন ব্যাপার, এটা খুব সহজ কার্য নয়। যার জন্য অনেক সময় মনীষীরা বলে থাকেন, একটা মানুষকে জয় করা মানে একটা ইউনিভার্সকে জয় করা। কিন্তু যেটা সম্ভব, একটা মানুষের দীপ্তি অন্য মানুষকে দীপ্তি দিতে পারে, একটা মানুষের জাগ্রত অবস্থা অন্য একটা অন্তরাশি মানুষকে জাগ্রত করে তুলতে পারে, একটা মানুষের উন্নতির আলোক বহু সহস্র মানুষকে অন্তরকে স্পর্শ করতে পারে। এগুলো কিন্তু খুব বাস্তব জিনিস। পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তার আদর্শের বাস্তবায়ন করতে গিয়ে এরমতর বাস্তব পরিকল্পনার কথা বলেছিলেন। যাই হোক, এই পরিকল্পনার মধ্য দিয়ে কী হবে, ঠাকুর বলেছিলেন এই জন যদি পরিশুদ্ধ হয় জাতি কিন্তু পরিশুদ্ধ হতে হবেই হবে। কারণ পুরুষোত্তম ঠাকুর অনুকূলচন্দ্র বলছিলেন যে বেষ্টি নিয়ে কিন্তু সমষ্টি, অর্থাৎ বেষ্টি জীবন যদি সংশুদ্ধ হয় তার প্রভাব পড়বে কি ইমিডিয়েট বেক করবে কোথায়, ঠাকুর বলছেন দাম্পত্য জীবন। দাম্পত্য জীবনে কীরম, ঠাকুর বলেছিলেন ধরো স্বামীর যে যে লাইকিংগুলো আছে, স্ত্রীর যদি তার প্রতি অ্যাটাচমেন্ট থাকে তার মধ্যে আস্তে আস্তে সেই লাইকিংগুলো চলে আসে, আবার স্ত্রীর যেমন তোর লাইকিং আছে স্বামী তাকে ভালোবাসতে গিয়ে তার পছন্দগুলো সে আপনার করে নেয়, তার তার প্রাথমিক প্রভাব পড়বে আগে নিজের দাম্পত্য জীবনে, তারপরে সেইগুলো পরিবার পরিজনের মধ্যে, পরিবার পরিজন থেকে ব্যাপ্তি হয়ে সেটা হবে সমাজ জীবনে, এবং সমাজ জীবনের মধ্য দিয়ে কী হবে, ঠাকুর চেয়েছিলেন জাতীয় জীবনে একটা অবশ্যম্ভাবী প্রভাব আসবে। যারা শক্তিমান পুরুষ, যাদের প্রভাবে যুগ যুগ ধরে জনজীবন এবং জাতি জীবন পরিচালিত হয়েছে, তাদের জীবনে দেখা যায় কিন্তু তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পারিবারিক জীবনে তারা জয়ী ছিলেন। পারিবারিক জীবনকে উপেক্ষা করে ঠাকুর তাই বারবার বলছিলেন সাংসারিক জীবনে যে অকৃতকার্য আধ্যাত্মিক জীবন তার কাছে তমসাচ্ছন্ন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলতেন যে এক পুকুরে সাঁতার কাটতে পারে সে অন্য পুকুরেও পারে গো। তাই ঠাকুর বলছিলেন মানুষ যখন তার ব্যক্তিগত সাধনার মধ্য দিয়ে সমষ্টিকে জয় করতে পারে তখন সেই ব্যষ্টি ব্যক্তিত্ব কী হয়, সমষ্টি ব্যক্তিত্ব উদ্ভিন্ন হয়ে ওঠে, অর্থাৎ ইন্ডিভিজুয়াল পার্সোনালিটি এভলভস ইনটু কালেকটিভ পার্সোনালিটি। ঠাকুর অনুকূলচন্দ্র এই বারবার এই যে সমষ্টি ব্যক্তিত্ব, এই সমষ্টি ব্যক্তিত্ব কিন্তু জাতীয় নেতৃত্বের যোগ্য এমনতর কথা বলেছিলেন। কারণ নেশন আর নেচার এই রুট মিনিং কিন্তু এক। আমরা কাউকে নেতা বানাতে পারি জাতীয় জীবনে, সে কিন্তু প্রকৃত অর্থে সে লিডার নাও হতে পারে, বানাই হয়ে নেতা হতে পারে। কারণ গণতান্ত্রিক ভোটে মানুষের তো অন্তরের রিফ্লেকশন হয় না, সেখানে ব্যালটের রিফ্লেকশন কিছু হয়, কিছু পয়সার রিফ্লেকশন হয়, কিছু প্রচারের রিফ্লেকশন হয়, মানুষের অজ্ঞতাকে মানুষ বাজি রেখে জিতে যায়, সেখানে কিন্তু অন্তরের রিফ্লেকশন হয় না। তাই ঠাকুর অনুকূলচন্দ্র চেয়েছিলেন জাতীয় জীবনে ডেমোক্রেটিক অটোক্রেসি প্রতিষ্ঠা করার জন্য। ঠাকুর অনুকূলচন্দ্র বলতেন বারবার, এবং তার যে ডেমোক্রেটিক অটোক্রেসির মানে কী হবে, ঠাকুর বলছেন স্বতঃস্ফূর্ত শাসনতন্ত্র, স্বতঃস্ফূর্ত শাসনতন্ত্র ঠাকুরের নাম দিয়েছেন। অটোক্রেসি মানে যাতে চাই তন্ত্র তা কিন্তু নয়, অটোক্রেসি মানে হচ্ছে স্বতঃস্ফূর্ত শাসনতন্ত্র, অর্থাৎ ঈশ্বর বা লোকপাবক পুরুষ যারা, তারা কিন্তু সমস্ত জগৎ ও জীবনকে তার সত্তা বোধে অনুভব করে থাকেন, তারাই কিন্তু প্রকৃত অর্থে তারা হচ্ছে অটোক্র্যাট, অর্থাৎ তাদের আধিপত্য সবাই স্বীকার করে নেয়, তাই তাকে ঈশ্বর বলে। আমরা দেখেছি পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তারা কিন্তু সমস্ত জগৎ এবং জীবনকে তার সত্তা বলে অনুভব করতেন, এমনকি ঘোড়ার পিঠে চাবুক মারলেও তার লাগতো, এমনকি চাবুক মেরে দেখা গেছে তার পিঠে চাবুকের দাগ উঠে গেছে। যখন ঠাকুরকে জিজ্ঞাসা করলো ঠাকুর বলতেন ফিলিংটাতে স্ট্রং যে উইদাউট এনি ফিজিক্যাল স্টিমুলাস আমার নার্ভটা ইরিটেটেড হয়ে যায়, অর্থাৎ তার কতখানি ফিলিংস, একটা সামান্য গাছে পেরেক মারতে বললেও ঠাকুর বলছেন খুব আস্তে মারিস যাতে কম লাগে, একটা গাছকেও কিন্তু তিনি আত্মবোধে অনুভব করতেন। এই যে পরম পুরুষ যখন আসেন প্রত্যেকটা সত্তাকে যখন নিজের দাঁড়ায় তিনি অনুভব করেন তাকে কিন্তু সবাই স্বীকৃতি দেয়। তাই যুগ যুগ ধরে দেখা যায় হযরত মুহাম্মদ, যীশুখ্রিস্ট, ভগবান শ্রীকৃষ্ণ সহস্র সহস্র বছর ধরে তারা কিন্তু মানুষের মধ্যে বেঁচে আছেন, তারা কিন্তু জাগ্রত হয়ে আছেন, তারাই কিন্তু প্রকৃত অর্থে নেতা।
ঠাকুর বলতেন যারা লিডেড নয় তারা কি করে লিডার হবে, তারা যদি প্রপারলি লিডেড না হয় তাহলে লিডার হবে কি করে? আর লিডারদের হওয়াই উচিত, যেমন পয়েন্ট ম্যান থাকে রেলের, লাইন করে দেয় সঠিকভাবে, তারা তেমনি যারা নেতা হবে তারা যদি আদর্শে আপ্রাণ হয়, আদর্শগত অনুপ্রাণার মধ্য দিয়ে যদি তাদের মধ্যে সেই সুদূর প্রসারী দৃষ্টি ফুটে ওঠে, তখন কি হবে, সে কী হবে লোকজীবন বা জনজীবনকে চালাবার উপযুক্ততা অর্জন করে। পুরুষোত্তম শ্রীজি ঠাকুর অনুকূলচন্দ্র তাই বলছিলেন, জাতীয় জীবনের উত্থান তখনই সম্ভব যখন কিন্তু এই জাতি এক প্রাণতার মমত্বতে গেঁথে ওঠে, অর্থাৎ যে প্রাণ সবাইকে আত্মবোধে ফিল করে সেই প্রাণতার মমত্বতে। তাই ঠাকুরের বাণী হচ্ছে এক প্রাণতার মমত্বতে পরস্পরের সমাবেশ, নিনর অটুট হলেই জানিস একটি দানায় বালি বেশ। কতগুলো বালিকে যদি আমরা চিপে ধরি, মুষ্টিবদ্ধ করি, তখন বালিটা কিন্তু মুষ্টিবদ্ধ হয়, কিন্তু ছেড়ে দিলে যেমন বালি তেমন হয়ে যায়। তার মধ্যে যদি সিমেন্ট ধরিয়ে দেওয়া যায় তাহলে কী হয়, ওই সিমেন্টের ফ্যাক্টর কী হলে বালির যে পার্টিকেলসগুলোকে একটা ইউনিফাইং বন্ড দেয়। তাই পুরুষোত্তম শ্রী ঠাকুর পর্যন্ত বলছিলেন, জাতীয় জীবনের উত্থান তখনই সম্ভব যখন জাতীয় শক্তির স্ফুরণ সম্ভব। জাতীয় শক্তি জাগ্রত না হলে সেই জাতির কিন্তু কখনো উন্নতি হবে না। তার শক্তির সেই প্রেরণা, সেই সিমেন্টিং ফ্যাক্টরকে, সেই কমন আইডিয়াল যাকে আমরা ঈশ্বর বা ভগবান পুরুষোত্তম বলি, যুগ পুরুষোত্তম যখন আসেন তিনি কি হয়, তিনি সেই সম্প্রদায়ের ঊর্ধ্বে, তিনি কিন্তু ধর্ম স্থাপন করতে আসেন না, তিনি আসেন ধর্ম গ্লানি নিরাকরণ করার জন্য। ঠাকুর অনুকূলচন্দ্র বলছিলেন, ধর্ম যখন বিপাকী পথে বহনে ব্যর্থ অর্থে ধায় তখনই প্রেরিত আবির্ভূত হন, পাপি পরিত্রাণ পায়। অর্থাৎ তিনি হচ্ছেন যে ক্লেপটা জন্মে, যে গ্লানিটা জন্মে, তাকে নিরাকরণ করার জন্য আসেন। আর কি দেখেন ধর্মের মধ্যে যে একত্ব তিনি প্রতিষ্ঠা করেন। আমরা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জীবনে দেখেছি যে পরম পুরুষ শ্রীরামকৃষ্ণ, ভগবান পুরুষোত্তম শ্রীকৃষ্ণ, পুরুষোত্তম ভগবান শ্রী হযরত মোহাম্মদ, পুরুষোত্তম শ্রী যীশুখ্রিস্ট, তাদের প্রতি কি অকৃত্রিম অনন্য শ্রদ্ধা এবং সম্মান পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র প্রদর্শন করেছেন সমস্ত অবতার পুরুষদের প্রতি, ভাবতে আশ্চর্য লাগে। কথায় কথায় যখন ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রী শ্রী ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব, এদের কথা যখন এসে পড়ত, ঠাকুরের সেই যে বিগলিত হৃদয়ের আনন্দ শ্রোতল ধারা এবং সেই শ্রদ্ধার যে অভিব্যক্তি কেমন সুন্দর কুসুমিত হয়ে তার মুখপল্লবে, তার শ্রী মুখপল্লবে ফুটে উঠত, ভাবতে গেলে আমাদের আশ্চর্য লাগে। যাই হোক, তার জাতীয় জীবনে যেমন ব্যক্তিগত যেমন উন্নতি নিয়ম হচ্ছে মানুষের ব্যক্তিগত শক্তি, আর সেই ব্যক্তিগত শক্তিকে মানুষ জাগ্রত করে কখন, যখন মানুষ আর উন্নততর প্রেরণার মধ্য দিয়ে তার যে ফ্যাটিক লেয়ার তাকে যখন ক্রস করতে পারে, ফ্যাটিক লেয়ার ক্রস করা মানে অর্থাৎ মানুষের জীবনে দেখা যায় একটা সময়ের পরে খিদে আসে, কিন্তু অনেকক্ষণ কাজ করতে করতে দেখা যায় মানুষ খিদেটা ভুলে যায়, তখন কাজটা তার কাছে প্রমিনেন্ট হয়ে ওঠে। এই হচ্ছে ফ্যাটিক লেয়ার। এক একটা সময় মানুষের জীবনের কোনো কাজ করতে করতে ক্লান্তি আসে, কিন্তু যখন মানুষ সেই কাজে আপ্রাণভাবে নিয়োজিত থাকে, কারণ ঠাকুর বলছিলেন লাভে আর লিবিডো দুটো রুট মিনিং কিন্তু এক, দুটি কটা এসছে লুবেট থেকে। লুবেট মানেই হচ্ছে কিন্তু লুবেটের সঙ্গে সংস্কৃত লুপ ধাতুর যোগ আছে। অর্থাৎ ঠাকুর বলতেন যেখানে লাভ আছে, যেখানে মানুষের লিবিডোইক অ্যাটাচমেন্ট আছে, সেই কাজের প্রতি মানুষের লোভ আছে। তাই মানুষ যখন দেখা যায় প্রিয় পরমকে খুশি করার লোভে কাজ করে, তখন মানুষকে সেই তার ক্লান্তির স্তরকে অতিক্রম করে উচ্চতর শক্তিকে তার ভেতর জাগিয়ে তুলে তার সাফল্যকে নির্বিঘ্ন, নিশ্চিত এবং নিরাপদ করে তোলে। তেমনি জাতীয় জীবনে যদি স্ফুরণ করতে হয় তখন দরকার জাতীয় শক্তির উত্থান। আর জাতীয় শক্তির উত্থান কেমন করে সম্ভব, যখন প্রত্যেকটা মানুষ এক প্রাণতার মমত্বতে পরস্পরে সমাবিষ্ট হবে। তাই সেই জন্যে জাতির একটা মুখ্য দায়িত্বই হচ্ছে বা নেশনের দায়িত্বই হচ্ছে সেই আদর্শকে মানুষের সামনে সঞ্চালনা করা। যুগে যুগে দেখা গেছে তখনকার যে পলিটিক্যাল সিস্টেম, রাজনৈতিক অবস্থান ছিল, কয়েক হাজার বছর আগে রাজারা ছিল ধর্মের প্রধান পরিপোষক,
ধর্মরক্ষা ছিল তাদের মূল দায়িত্ব। কিন্তু আজকের গণতন্ত্র বা জাতিতন্ত্রে দেখা যাচ্ছে, জাতিতন্ত্র আমরা একে বলি, সকল ডেমোক্রেসিতে তারা কিন্তু ধর্মকে অ্যাভয়েড করে চলে, অথচ ধর্মকে সুশুরি দিয়ে ভোট আদায় করতে তাদের বাধে না, এমন করে জঘন্য চারিত্রিক বিন্যাস নিয়ে নেতারা ঘুরে বেড়ায়। পুরুষোত্তম আমরা দেখছি শ্রী ঠাকুর নকুলচন্দ্র বলতেন যে এক প্রণতার মমত্বতে কখন পরস্পরের সমাবেশ সম্ভব, কখন যখন মানুষ যে যার আদর্শকে স্বীকার করে নিয়ে যে যুগ আদর্শ যিনি, অর্থাৎ এই যুগের যিনি অবতার, যুগ পুরুষ যিনি, তিনি সেই পূর্ব সমস্ত অবতার পুরুষকে পরিপূরণ করেন, সমস্ত পূর্বপুরুষ পূর্বপূরণকারী অবতারের জীবন্ত বিদ্রোহ বেদ বিদ্রোহ যিনি, তাতে যখন সংহত হয় মানুষ, তখন কী হয় মানুষের জাতীয় জীবনে জাতীয় শক্তির উত্থান, তখন মানুষ তার অনেক বাধা বিপত্তি কর্তৃম করে জাতীয় জীবনের একটা নির্দিষ্ট লক্ষ্যে সুপরিচালিত হতে পারে। শুধু এইদিকে বেড়ে গেল, ওইদিকে বেড়ে গেল, রাস্তাঘাট বাড়িয়ে তুললাম, মানুষ উন্নত হলো না, অনেক বড় বড় পোল তৈরি করলাম, কীভাবে ভালো ভালো মানুষ আমদানি হয় জগতের ভুগে আমরা দেখতে পাচ্ছি। মানুষ এত অবসেস, অ্যানিম্যাল কিংডমে কত রিসার্চ হচ্ছে কী করে ভালো প্রজাতির পশু জন্মাবে, ভেজিটেবল প্ল্যান্টে বোটানিক্যাল ওয়ার্ল্ডে কত রিসার্চ হচ্ছে ভালো করে ধানের চারা ধান জন্মাবে, কেমন করে উন্নত করে গম জন্মাবে, কিন্তু ভালো করে মানুষ কীভাবে তৈরি হবে, কীভাবে মনুষ্যত্বের যে ধারা ট্রেলটা জগতের ঢুকে সুন্দরভাবে বজায় থাকবে সন্ত্রাসবাদের সমস্ত ঝামেলাকে অতিক্রম করে, সেই দিয়ে কিন্তু রিসার্চ কিছু হচ্ছে না। তাই সামগ্রিকভাবে রাষ্ট্র যেখানে ধর্মরক্ষা বা ধর্মের পরিপোষণে উদাসীন বর্তমান জাগতিক জীবনে, সেখানে আমরা ব্যক্তিগতভাবে এই আশ্রমের কিছু পরিকল্পনার মধ্য দিয়ে যাতে শ্রী ঠাকুরের উচ্চতর আদর্শ লোকজীবনে ছড়িয়ে যায়, সেটা আশ্রম তৈরির পরিকল্পনার একটা উদ্দেশ্য বটে। আর একটা কথা মনে পড়ে যায়, ঠাকুর বারবার বলতেন, যেটা শ্রদ্ধেয় তপন দা জিজ্ঞাসা করছিলেন, যে রাষ্ট্রের কথা, পরম রাষ্ট্রিক সমবায়, ঠাকুরের উদ্দেশ্যই ছিল ওয়ার্ল্ড ইউনাইটেড স্টেট হবে, এবং যে কাঠামোর উপর হবে ওয়ার্ল্ড ইউনাইটেড স্টেট, এই কাঠামোর ঠাকুর নাম দিয়েছিলেন ইন্দো এরিয়ান সোভিয়েত সোশ্যালিস্টিক রিপাবলিক, অর্থাৎ আর্য ভারতীয় সমাজতান্ত্রিক গণতন্ত্র। আর এই জিনিসটাকে বুঝতে গেলে আমাদের ভারতীয় বর্ণাশ্রমের যে চেহারাটাকে উপলব্ধি করতে হবে। ঠাকুর কিন্তু কখনো ক্লাসলেস সোসাইটি চাননি, ঠাকুর চেয়েছিলেন কিন্তু ক্লাসিফায়ার সোসাইটি, কারণ নেচারের সর্বত্র কিন্তু এই ক্লাসিফায়ার অবস্থান আছে। আমরা কিন্তু ক্লাসলেস করতে গিয়েও ক্লাসিফাইড করে বসেছি, কীরকম করে বসেছি, আমরা শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব এইসব বানিয়েছি, তখন ছিল বিপ্র ক্ষত্রিয় বৈশ্য শূদ্র চতুর্মানাঙ্গ মায়া সৃষ্ট গুণকর্ম বিভাগ অস, শ্রীমদ্ ভগবদ্ গীতার কথা উল্লেখ করতে গিয়ে বলতে হয়। কিন্তু আমরাও কিন্তু উদ্দেশ্য চেয়েছি কিন্তু ক্লাসলেস সোসাইটি করতে, কিন্তু আমরা বাস্তবিক রূপ দিয়েছি, আমরা কিন্তু একটা মন গড়া ক্লাসিফায়ার অবস্থান তৈরি করে নিয়েছি, সেখানে গিয়ে তাকে দিয়ে আমরা পাইয়ে দেওয়ার রাজনীতি করে রাষ্ট্র যদি জলাঞ্জলি হয়ে যায় আমাদের কোনো অসুবিধে নেই, কিন্তু ব্যক্তিগত স্বার্থ যদি আমাদের চরিতার্থ হয় নেতাদের, তাহলে তারা সব দিক দিয়ে এগিয়ে রয়েছে। এমন তোর একটা চক্রের মধ্যে ভিসাস সার্কেল, একটা রাজনৈতিক অবস্থানের মধ্য দিয়ে আজকে সমস্ত জাতি পরিচালিত হচ্ছে। আজকের যে পরিকল্পনা হয় 10 বছর বাদে সেই পরিকল্পনায় ভুল বেরোয়, অথচ পরিকল্পনা রূপায়ণ করতে গিয়ে কতই না শ্রম পরিশ্রম অর্থ জাতীয় সম্পত্তির অপচয় হয়। তাই ঠাকুর বারবার বলছিলেন যে সামগ্রিকভাবে রাষ্ট্রের পরিচালনার জন্য দরকার একজন ঋষি, এই ঋষির পরিচালনায় কিন্তু তখনকার দিনে রাষ্ট্র পরিচালিত হতো। আর ঋষির অবর্তমানে ঋষি অনুশাসনবাহী যারা আছেন, এমনতরও কিছু শিষ্য পরিষদের মধ্য দিয়ে একটা সামগ্রিকভাবে রাষ্ট্র পরিচালনা হওয়া পরিচালিত হওয়া উচিত। তখনকার দিনে কী ছিল আর্য ভারতীয় যে সমাজতন্ত্র ছিল, ঠাকুর বলছিলেন সেখানে ছিল গ্রামাধিপতি, 10 গ্রামাধিপতি, সহস্র গ্রামাধিপতি, এবং সবার ওপরে ছিল কিন্তু কি রাষ্ট্রপতি। তাই তখনকার দিনে কোনো ইলেকশন ছিল না, যা কিছু ছিল কিন্তু সিলেকশন। আর এই সিলেকশনের মধ্য দিয়ে কী হতো, মানুষ তার পছন্দের মানুষটিকে বেছে নিতে পারত, সেই সম্ভাবনা কিন্তু সেখানে ছিল, সেটাই হচ্ছে রিয়েল ডেমোক্রেসি। আজকের জগতে যে ডেমোক্রেসি,
এই ডেমোক্রেসি তো কাগজের ডেমোক্রেসি, স্বার্থান্বেষী মানুষ তাদের ইচ্ছা অনুযায়ী ডেমোক্রেটিক পদে থেকে সামগ্রিকভাবে শিক্ষা আইন বিচার থেকে শুরু করে সব জায়গাকে তাদের সে ডিসক্রিমিনেশন দিয়ে পরিচালিত করছে। কিন্তু আজকে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের যে ভাবনা ঠাকুর চেয়েছিলেন সমাজটাকে কিন্তু সেই আর্য ধাঁচে গড়ে তুলতে, আমরা কিন্তু দেখেছি বর্ণাশ্রমের বিকৃতিগুলো মানুষ বেশি করে তুলে ধরা হয়েছে, বর্ণাশ্রমের ভালো দিকগুলো কিন্তু বেশি করে তুলে ধরা হয়নি। বর্ণাশ্রমে কোনো আনএমপ্লয়মেন্ট ছিল না, প্রত্যেকটা বর্ণ তার নির্দিষ্ট বৃত্তি বিভাজন থাকার ফলে সেখানে বেকারি বলে কিছু ছিল না, আনএমপ্লয়মেন্ট বলে কিছু ছিল না, যেটা আজকের জাতীয় জীবনের রাষ্ট্র জীবনের সাংঘাতিক ক্রাইসিস। এমনকি আমেরিকা রাশিয়াতেও পর্যন্ত দেখা যাচ্ছে সেখানেও কিন্তু প্রেরস্ত্রিকা হয়, রাশিয়া থেকে আমেরিকায় ট্রাম্পের আবির্ভাব হয়, এসব উদ্দেশ্য কি? সেখানে বেকারি কিন্তু একটা সংকট, মানুষ প্রলোভন প্রলুব্ধ হয়ে ভোট দিয়েছে তাদেরকে, বেকারি তাদের একটা ইস্যু ছিল, আনএমপ্লয়মেন্ট একটা ইস্যু ছিল। কিন্তু ঠাকুর বলছিলেন যদি ঋষির অনুশাসনে দেশ পরিচালিত হতো, আর যে অনুশাসনে যদি দেশ পরিচালিত তাহলে সেই দেশে কোনো বেকার থাকতো না, আর কি হতো? ঠাকুর বলছিলেন উন্নতির দুটো নিয়ামক আছে, কন্ট্রোলিং ফ্যাক্টর। ঠাকুর কি বলছিলেন? এক হচ্ছে জেনেটিক এনরিচমেন্ট, আর সেকেন্ড হচ্ছে বায়োলজিক্যাল এনহ্যান্সমেন্ট। ঠাকুর অনুকূলচন্দ্র বলছিলেন যদি বিবাহগুলো আর্য ঋষির অনুশাসন অনুযায়ী পরিচালিত হতো, অর্থাৎ ম্যারেজ যদি বায়োলজিক্যালি টেম্পারমেন্টালি কালচারালি এবং জেনেটিক্যালি কম্প্যাটেবল হতো, সেখানে কিন্তু উন্নত বা পূর্ণ আত্মার আবির্ভাব হতো, পবিত্র মানুষের আবির্ভাব সম্ভব হতো, এবং তাতে কী হতো, রাষ্ট্রক্ষেত্রে তাদের অবদান একটা রাষ্ট্র জীবনকে সুন্দরভাবে সুগঠিত সংহত এবং উন্নততর পর্যায়ে নিয়ে যেতে পারত। ঠাকুর তাই চেয়েছিলেন যে বায়োলজিক্যাল এনহ্যান্সমেন্ট কীভাবে সম্ভব, সুবিবাহের মধ্য দিয়ে। জেনেটিক এনরিচমেন্ট কী করে সম্ভব, প্রত্যেকটা বিবাহ ব্যবস্থাকে বায়োলজিক্যালি টেম্পারমেন্টালি কালচারালি এবং জেনেটিক্যালি কম্প্যাটেবল করা হয়েছে। আমাদের আর্য ঋষিদের কী সুন্দর পরিকল্পনা ছিল, তারা যেমন সমাজকে চার ভাগে ভাগ করে তাদের স্পেশাল নারিশমেন্ট দিত, যাতে প্রত্যেকটা বর্ণ থেকে বেস্ট মানুষরা ব্রাহ্মণে উত্তীর্ণিত হয়। ব্রাহ্মণ আর বিপ্র কিন্তু এক না, শূদ্র কিন্তু ব্রাহ্মণ হচ্ছে উপাধি, সবারই লক্ষ্য ছিল ব্রাহ্মণত্ব লাভ। সেখানে ঠাকুর চেয়েছিলেন সেই আর্য ঋষিদের অনুলম্ব বিবাহের মধ্য দিয়ে, ঠাকুর যাকে পুরোপুরিভাবে সমর্থন করেছিলেন যে প্রত্যেকটা বর্ণের মধ্যে বায়োলজিক্যাল এনহ্যান্সমেন্ট আনার, নতুন রক্তের সঞ্চারের মধ্য দিয়ে, এবং কি চেয়েছিলেন, প্রতিলোমকে অ্যাভয়েড করে, অর্থাৎ ঠাকুর বলেছিলেন ঠাকুর হাইপারগ্যামাস যে ম্যারেজ তাকে ঠাকুর প্রবুদ্ধ করেছেন, এনথিউজ বলেছেন, হাইপোগ্যামাস ম্যারেজ যাকে প্রতিলোম বলছেন ঠাকুর, এতে কী হবে, জেনেটিক যে স্ট্রাকচার মানুষের ভেঙে যায়, আর মানুষের যখন জেনেটিক থেকে স্ট্রাকচারটা ভেঙে যায় তখন মানুষ কী হয়, মানুষ তার ট্র্যাডিশান থেকে, তার কালচারাল গো থেকে, তার কাস্টম থেকে, সেগুলো থেকে সরে আসতে থাকে। যে তিনটে জিনিস বললাম, ট্র্যাডিশান, কালচার এবং কাস্টম, সেই কাস্টম থেকে কিন্তু মানুষ সরে যায়। তাই ঠাকুর বলছিলেন যে যদি একটা মানুষ যদি একটা যদি উন্নতর কুবিবাহ বা অপবিবাহ যদি একটা কথা ঘটে যায়, জন্ম জন্মান্তর ধরে কত অপখণ্ডের যে জন্ম দিতে পারে, লাখ সমাজ ব্যবস্থা, লাখ শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে তার দূরীকরণ নাকি সম্ভব নয়। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এমন করে বলতেন। যাই হোক, ঠাকুর চেয়েছিলেন যে তার এই যে কাঠামো, অর্থাৎ ব্যক্তিগত থেকে জাতীয় জীবনের প্রত্যেকটি পুঙ্খানুপুঙ্খ এই যে আর্য সমাজ ব্যবস্থার যেগুলো ভালো দিক বা উন্নততর দিক, সেগুলোকে আধুনিকভাবে কম্বাইন করে নিয়ে রাষ্ট্র জীবনে এমন একটা ফ্লুইড দিতে, যাতে কিনা রাষ্ট্র কাঠামোটা সেই ইন্দো এরিয়ান সোভিয়েত সোশ্যালিস্টিক রিপাবলিক, অর্থাৎ আর্য ভারতীয় সমাজতান্ত্রিক গণতন্ত্র কাঠামোয় উদ্ভিন্ন হয়ে ওঠে, এবং যাতে কি হয়, রাষ্ট্র জীবন সংগত হয়, এক রাষ্ট্রের সঙ্গে অন্য রাষ্ট্রের নৈতিকভাবে আদর্শগতভাবে কোনো বিরোধ না হয়, যার ফলে কী হবে, প্রত্যেকটা রাষ্ট্র যদি প্রত্যেকে সম্মান দেয়, প্রত্যেকটা রাষ্ট্র যদি রাষ্ট্রের যে অধিপতি
সেই পরম পুরুষকে স্বীকার করে নেয়, পরস্পরের মধ্যে ভাব, জ্ঞান, দর্শন, গবেষণা, কালচারের আদান প্রদান যদি চলতে থাকে তাহলে কি হতে হবে, তাহলে একটা বিশ্ব রাষ্ট্র সমবায়, ওয়ার্ল্ড ইউনাইটেড স্টেটস তৈরি হতে পারে, এমন তো পরিকল্পনা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ছিল। যাই হোক, আমাদের ব্যক্তিগত সামর্থ্য সীমাবদ্ধ, ব্যক্তিগত ক্ষমতাও সীমাবদ্ধ, কিন্তু যদি আমরা আজকের বর্তমান যুগে অন্তত এই নেট দুনিয়ার মধ্যে যদি এই ঠাকুরের ভাবগুলোও যদি সঞ্চারিত করতে পারি, তাতেও যদি কোনো যে জীবন আকুল মানুষ, যারা পরিত্রাণ আকুল মানুষ, যারা যারা সমাজ এবং রাষ্ট্র জীবনকে নিয়ে, জাতীয় জীবনকে নিয়ে ভাবনা চিন্তা করে, তাদের মধ্যে যদি এই চিন্তা রেশ কিছুটা পৌঁছায়, তাহলে আমরা আশ্রমের তরফ থেকে এবং আমাদের ঠাকুরের সেবক হিসেবে নিজেদের ধন্য বলে মনে করব।